مربون ده আমাদের সঙ্গে বৈঠক করেছেন বারো সদস্য প্রতিনিধি দল, সেখানে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তাদের সঙ্গে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে। আমরা গত 15 বছরে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে তার 82টি রিফর্ম সংস্কার শেখ হাসিনা সরকার করেছেন, সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে অঙ্গীকার জাতির কাছে সে বিষয়ে আমরা IRI UNDI প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছি। বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব আমরা তাদের জানিয়েছি। আমরা জানি যে বিএনপি সভা সমাবেশ যেভাবে ভুল তথ্য পরিবেশন করে, মিথ্যাচার করে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আসছে, সে ব্যাপারে
আমাদের সঠিকতা নিয়ে, সঠিকতার বিষয়টি আমাদের অবশ্যই তাদের বলতে হয়েছে। আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু দেশে আজকে এমন এমন গুজব মিথ্যাচার চলছে যার জবাব অবশ্যই রাজনৈতিক দল হিসাবে, ক্ষমতাসীন দল হিসাবেও, সব অভিযোগ যখন আমাদের বিরুদ্ধে, তখন আমাদের তার জবাব দিতে হবে। প্রতিনিধি দল অবশ্য বলেছেন তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি, তারা এখানে একটা ভালো নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি আমরা একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ, জাতির কাছে বাধাবদ্ধ, এবং সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বলেন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনে যাবে, এর বাইরে তারা নির্বাচনে যাবে না, এ বিষয়ে কি কি তারা আপনাদের সামনে তুলে ধরেছেন কিনা, এবং এক্ষেত্রে সরকারের পজিশনটা? তাদের কথাবার্তা আমাদের কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। তারা যে কোনো পক্ষ নিয়ে বা কোনো বায়াস অ্যাটিটিউড নিয়ে তারা আমাদের সাথে কথা বলেছে এমন নয়। আমাদের দেশে টেলিভিশন চ্যানেলে আমি তো অবশ্য যাই না, যারা টক শোতে যান তারা এ বিষয়টা উপলব্ধি করেন। এখানে উপস্থাপক নিজেই একটা পক্ষ নেই, উপস্থাপক পক্ষ নিয়ে কথা বলছে, যা এরা এই প্রতিনিধি দল আমাদের সাথে কোনো পক্ষ, তারা নিজেরা দুটি দলের প্রতিনিধি, একটা এনার একটা হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আর একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, দুটা, একটা ডেমোক্রেটিক পার্টি আর একটা হলো রিপাবলিকান, এই দুই পার্টির অপশন। সেই হিসাবে তারা এসেছেন এবং এখানে তারা মোটামুটি তারা এখানে পরিস্থিতিটা অ্যাসেসমেন্ট করতে চান সঠিকভাবে, সেটাই তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝেছি। এখানকার এজেন্সের পরিবেশ, সেখানে বাস্তব অবস্থা এবং ভায়োলেন্সের কোনো আশঙ্কা আছে কি না, এসব বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছে। দেখুন, তারা একটা কথা বলেছেন এবং তাদের এখানে সফরের উদ্দেশ্য, আমাদের সাথে কথা বলার উদ্দেশ্য আমরা আগে যাই, তারা কোনো অবস্থাতে এখানে কোনো মধ্যস্থতা করতে পারে। যা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা কনফ্লিক্ট আছে, এই কনফ্লিক্টে কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি, তেমন কোনো অভিপ্রায় উদ্দেশ্য তাদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। তারা আসলে আমাদের মনোভাবটা জানতে চেয়েছে, পরিবেশটা জানতে চেয়েছে, আমরা কি করতে চাই, কী ধরনের ইলেকশন চাই, এবং আমরা ভবিষ্যৎটা কীভাবে দেখছি বাংলাদেশের গণতন্ত্রে, এসব ব্যাপারে। এসব বিষয়গুলো
কথায় কথায় এসেছে, তারা বলেনি, আমি বলেছি। আমি বলেছি যে বিএনপি নিশ্চয়ই তোমাদের কাছে এসব বিষয়গুলো বলেছে, এখন তাদের সাথে আমরা, তারা বলেছে যে কম্প্রোমাইজ না, অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা যেটা বলেছি যে কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, সেটারও স্পেস থাকতে হবে, কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা বিএনপি রাখেন, তারা সেই স্পেসটাকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিয়েছে। এইভাবে তারা প্রধানমন্ত্রীর পদতে একটা, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি প্রতিনিধি দলকে, প্রধানমন্ত্রী কেন পদতে, কি কারণ, পার্লামেন্টে মেজরিটি হারাইছে না জনগণ রাস্তায় উপচে পড়া ঢল, প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হবে। তারপরে তারপরে আইয়ারা যে ইয়ে করছে, এটা বুঝলাম সাংবাদিকদের সামনে অনেকবার বল যে 70-80% দেশের ভোটার তারা শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য মুখ হয়ে যাচ্ছে। এ বিষয়টা আমি আইআরআই যে তাদের যে সমীক্ষা সেখান থেকে বুঝতে পারছি। কথা কথায় বলছে, কথা কথায় তারাও বলছে যে আপনাদের মধ্যে কি, তারা তো সবকিছু জানবে, মাইন্ডসেট অ্যাটিটিউড এগুলো তো বুঝতে চাইবে, সেদিনে তারা তো এই কথা বলতেই পারে কম্প্রোমাইজ, কম্প্রোমাইজের তো কোনো পথ খোলা রাখেন। প্রথমত তারা একটা ক্লোজ চ্যাপ্টার, একটা ডেড ইস্যু যে কেয়ারটেকার গভর্নমেন্টকে সামনে নিয়ে আসছে যে সেটা তারা হবে, তাদের এক দফা কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের এক দফা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাদের এক দফা পার্লামেন্ট ডিসলভ করতে হবে, এটা এবং নির্বাচন কমিশনকেও কমিশনও বাতিল করতে হবে। এগুলো এইসব দাবির মুখে কি করে কম্প্রোমাইজ, তারা কোনো সম্মত বলে, তারা কোনো কিছুর সাথে বিএনপি বা বিরোধী দলের যে দাবিগুলো এখন আমাদের দেশে চলছে এইসব ব্যাপারে তারা একটা কথা এসব নিয়ে তারা কোনো এসব নিয়ে তারা কিছু বলেননি। তারা যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে বিশ্বাস আমরা আমাদের আমরা কি ধরনের নির্বাচন চাই, কিভাবে চাই, আমরা সে ব্যাপারে আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করি, এটা তাদের পিছনে তারা করে। এতক্ষণ ধরে কি বললাম, আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপাতত দেখছি কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট, আমি তাদেরকে বলেছি আমার সূচনা বক্তব্য যে গণতন্ত্র এমন একটা বিষয় বা ডেমোক্রেসি মিনস কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট, গণতন্ত্র বলতে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট বিষয়টা থেকেই যায়, কিন্তু এখানে
যদি এটা তো সংবিধান সম্মত এটা আমার কনস্টিটিউশনকে ভায়োলেট করে আমি কনস্টিটিউশন ভায়োলেট করে এখনো মেয়েকে কম্প্রোমাইজ করা যায়। Thank you. Thank you. Thank you.